আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এবিএম টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2022 সালে এইচএসসি পাস করেছো, তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, অর্থাৎ তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে। অর্থাৎ নার্সিংয়ে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আছো বা ভর্তি হতে চাও, তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদের ভর্তি হতে কী কী শর্ত প্রযোজ্য বা কী কী যোগ্যতা লাগতে পারে, সেই সংক্রান্ত বিস্তারিত ডিটেলস আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো, কারণ আমার চ্যানেলটি এডুকেশনাল চ্যানেল। এখানে আমি শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও সবার আগে পাবলিশ করার চেষ্টা করে থাকি। অলরেডি অসংখ্য ভিডিও আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো বেশি কথা বলে না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো দেখো, আমি ভর্তি বিজ্ঞপ্তিটি ওপেন করে ফেলেছি অলরেডি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলর। তো এটা পাবলিশ হয়েছে 30 মার্চ। যাই হোক, এই যে সরকারি বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 2021-22 শিক্ষাবর্ষে নিম্নলিখিত শর্তে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ 2021-22 শিক্ষাবর্ষে কিন্তু নার্সিং ও মিডওয়াইফারি আন্ডারে তোমাদের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সগুলোতে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, এগুলোতে আবেদনের জন্য যোগ্যতা যেটা হতে হবে সেটা হচ্ছে ফার্স্টে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং তারপর আবেদনকারীকে 2020 খ্রিস্টাব্দ বা 2021 খ্রিস্টাব্দ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 2018 খ্রিস্টাব্দ বা 2019 খ্রিস্টাব্দে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 7.00 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর কম গ্রহণযোগ্য হবে না আর কি। অর্থাৎ তোমাদের হচ্ছে এসএসসি সমান বা এইচএসসি সমমান দুইটা মিলে সর্বমোট জিপিএ 7.00 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর কম গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এসএসসিতেও 3.0 উপরে থাকতে হবে, এইচএসসিতেও 3.0 উপরে থাকতে হবে। কোনো পরীক্ষায় যেমন একটাতে তোমরা অনেক পেয়েছো আর একটাতে 3.0 কম পেয়েছো, বাট তোমাদের 7.0 হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে না, তোমাদের দুইটাতেই 3.0 উপর থাকতে হবে। এবং 4 নম্বর যেটা আছে, 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোনো বিভাগ হতে এসএসসি বা সমান এইচএসসি বা সমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ 6.0 থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ 2.50 কম গ্রহণযোগ্য হবে না। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা সাইজ যেটা আছে এটাতে। এবং তারপর যেটা আছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে 10% এবং বেসরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে 20% ভর্তিযোগ্য হবে। তো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সটা আছে এটাতে শুধু নারী আবেদন করতে পারবে, বাকিগুলোতে পুরুষরাও আবেদন করতে পারবে বা ছেলেরা। তো নার্সিং ও মিডওয়াইফারি কোর্স সময়ে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা, ভর্তি সংক্রান্ত বিস্তারিত ডিটেলস এই যে এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবে। এছাড়াও আমি ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেট আমি জানিয়ে দিব। তো 1 ঘন্টার 100, তো তোমাদের এই কোর্সগুলোতে ভর্তির জন্য তোমাদের 1 ঘন্টার 100 নম্বরে এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা তোমাদের দিতে হবে এই পরীক্ষাটি। তো লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস যেটা আছে। তো এই হলো বিস্তারিত নিউজ, আশা করি বুঝতে পেরেছো পুরো বিষয়টি। কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার দেখবে, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে। তারপর না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য, এছাড়াও তোমাদের এই যে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে তোমাদের বিভিন্ন কোর্সে ভর্তিতে কী কী তোমাদের শিক্ষা, তোমাদের পরীক্ষার মান বন্টন কীরকম হবে, কত নম্বরের পরীক্ষা হবে বিস্তারিত ডিটেলস শেয়ার করে, বিস্তারিত ডিটেলস সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে পুরো বিষয়টি। তো আজকের মতো এ পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার আসবো, সে পর্যন্ত ভালো থাকবে। আজকের মতো এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।